চল 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 নিকালন চল ভিডিও করছো দেখো এটা কিন্তু ছবি তোলার একটা আনন্দ আছে মাথা মাথা আছে ফোন আসছে ছেলে আসবে সব আজকের আজ আমাদের ডায়মন্ড হারবারে কর্মসূচি অনুযায়ী জেপি নাড্ডা সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি আসছিলেন, তো সেই প্রস্তুতির পর্ব চলছিল আমাদের টাউনের কার্যকর্তা এবং টাউন সভাপতির নেতৃত্বে সুরজিৎ হালদারদার নেতৃত্বে। সকালবেলা ভোরের সময় ফ্লাগ লাগাতে বেরিয়েছিল, কর্মসূচি ছিল, কিন্তু অতর্কিত তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী প্রায় 100 জনের কাছাকাছি বন্দুক হকি স্টিক নিয়ে আক্রমণ করে এবং আমাদের প্রায় 5-6 জন আহত হয়, গুরুতর আহত হয় সুরজিৎ হালদার। তো তৃণমূলের যে এই যে গণতন্ত্রকে বিপন্ন করা তার যোগ্য জবাব 2021 পাবে আর কয়েকটি মাস, তো এরা মরণ কামড় দিতে ছাড়ছে না, আগামী দিনে এর যোগ্য জবাব আমরা ফিরিয়ে দেবো। কী নিয়ে হামলাটা করেছিল? হ্যাঁ, হামলাটা কী নিয়ে করে? হামলাটা ওরা করে বন্দুক হকি স্টিক লোহার রড ছিল, কোনো রকমই বিরোধীকে রাখতে দেবে না, কণ্ঠ রোধ করা যেটা এদের ট্র্যাডিশন, তো সেই ট্র্যাডিশন অনুযায়ী এরা আজকেরও পরিকল্পনা মাফিক আক্রমণ করে। বলছি ওরা কারা ছিল? তৃণমূলের হারমাদ বাহিনী, গুন্ডা বাহিনী, বহিরাগত সব, স্থানীয় নয়। স্থানীয় নয়। কতজন আপনারা আহত হয়েছে? আমরা 5-6 জন আহত হয়েছি। সবাই কোথায় এখন? সবাই হসপিটালে আছে, চিকিৎসা চিকিৎসা।
কি নাম আপনার? আমার নাম অতনু সাদা, জেলা সম্পাদক।